গাজা জুড়ে ইসরায়েলি আগ্রাসন চলছেই। মঙ্গলবারও হামলায় কমপক্ষে 143 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 132 জনের প্রাণ গেছে যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ উত্তরাঞ্চলে। দক্ষিণ লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। সিডন শহরের কাছে সারাফান্দ এবং হারেত সাইদায় সবশেষ হামলায় 15 জন নিহত হয়েছে, তাদের মধ্যে রয়েছে নারী ও শিশু। লেবাননে চালানো হামলায় একের পর এক নিহতের খবর আসছেই। এর মাঝে আরও মন খারাপ করা খবরও রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে দেশটিতে হামলায় প্রতিদিন অন্তত 2 জন শিশু প্রাণ হারাচ্ছে। সেভ দ্য চিলড্রেনের তথ্য, 23 সেপ্টেম্বর হিজবুল্লার সাথে উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে 100টিরও বেশি শিশু নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের স্থল আক্রমণ যেমন চলছে, তাদের ওপর পাল্টা আক্রমণও আসছে। এতে তাদের সৈন্যরাও মারা পড়ছে। চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে 33 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি তাদের। ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি শিশুদের স্মরণে লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট হাউসের বাইরে বেবি ভেস্ট ধারণ করে প্রতিবাদ জানায়।